আমরা যাই খাই না কেন, তা কিন্তু আমাদের ছোটো অঙ্গের মধ্যে দিয়ে আমাদের রক্তের মাধ্যমে সারা শরীরে পৌঁছে যায়। কিন্তু এখানে বোঝার একটা বিষয় হলো, প্রতিটা খাবারে কিন্তু ভিটামিনস আর মিনারেল সঠিক মাত্রায় পাওয়া যায় না। এই জন্য ভুলভাল খাওয়া দাওয়া করলেও কখনো সখনো পেট তো ভরে যায়, কিন্তু শরীরে জরুরি কিছু নিউট্রিয়েন্টেরও মাত্রা কম দেখা যায়, আর শরীর ধীরে ধীরে অনেক রোগের শিকার হতে শুরু করে। কেননা ভিটামিন আর মিনারেলস আমাদের শরীরের জন্য এসেন্সিয়াল নিউট্রিয়েন্ট হয়ে থাকে, এই জন্য আমাদের এগুলোকে খাবারের মাধ্যমে পূরণ করা অনেক গুরুত্বপূর্ণ। কেননা এগুলো আমাদের পুরো শরীরের আলাদা আলাদা অঙ্গকে ঠিকভাবে কাজ করতে আর শরীরকে যে কোনো ধরনের রোগের থেকে বাঁচানোর জন্য অনেক সাহায্য করে থাকে। কিন্তু এখানে সমস্যাটা হলো, অনেক মানুষ জানেই না কোন খাবারে কী ভিটামিন পাওয়া যায় আর শরীরে কোন নিউট্রিয়েন্টস কম থাকলে কোন কোন রোগ হতে পারে। কিন্তু এখানে ভালো কথা হলো, যখনই আমাদের শরীরে যে কোনো ধরনের নিউট্রিয়েন্টসের মাত্রা কম হয়, তখন বড় কোনো রোগ আসার আগেই আমাদের শরীর ছোট ছোট কিছু সংকেত দিয়ে আমাদের ভেতরের হওয়া সমস্যার কথা বলে দেয়, যেটার ফলে বেশিরভাগ লোক সেটাকে দেখেও না দেখার মতো থাকে। এই জন্য আজকের এই ভিডিওতে শরীরে ভিটামিন আর মিনারেলস কম থাকলে শরীরে যে 45টা এমন লক্ষণ দেখা যায় তা নিয়ে আজ আলোচনা করব। কিন্তু একদম আপনি এটাকে এড়িয়ে যাবেন না, সাথে এটাও জানবো কীভাবে এটার মাত্রাকে ঠিক করা যেতে পারে। শুরু করি নাম্বার 1 দিয়ে। ব্রাশ করার সময় বা কোনো শক্ত জিনিস খাবার সময় দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া, হাঁটু ব্যথা, শরীর আর মুখের স্কিন শুকনো আর ঝুলে যাওয়া শরীরে ভিটামিন সি এর কম মাত্রা হলে হতে পারে। কেননা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হওয়ার সাথে সাথে আমাদের শরীরে কোলিজেন প্রোডিউস করতে থাকে। কোলিজেন এক ধরনের প্রোটিন যেটা হাঁটু ব্যথা আর আমাদের স্কিনের উপরের লেয়ারে বেশি ব্যবহার হয়ে থাকে। এটা ড্যামেজ হয়ে থাকা স্কিনকে রিপেয়ার করে হাড়ের মাঝখানের কোলিজেন টিস্যুকে মেনটেন করতে অনেক সাহায্য করে থাকে। আর এটাই শুধু নয়, ভিটামিন সি আমাদের শরীরের আয়রনকে ঠিকভাবে অ্যাবজর্ব করতেও অনেক সাহায্য করে থাকে। এটার মানে হলো, শরীরে ভিটামিন সি কম থাকলে আয়রন ঠিকভাবে অ্যাবজর্ব হতে পারে না, আর ফলে আয়রনেরও শরীরে মাত্রা কমতে থাকে। ভিটামিন সি এর মাত্রাকে পূরণ করার জন্য আমলকি, লেবু, কমলা লেবু, পেয়ারা এগুলোর মধ্যে কোনো একটি জিনিসকে নিজের খাবারের মধ্যে নেওয়া যেতে পারে। স্কিন হলুদ হয়ে যাওয়া, সবসময় ক্লান্ত লাগা, মাথা ব্যথার সাথে মাথা ভারী লাগা, নখ আর ঠোঁটের রং ফিকে হয়ে যাওয়া শরীরে আয়রন আর হিমোগ্লোবিন কম হবার সংকেত হতে পারে। কেননা আয়রন হিমোগ্লোবিনের একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা ব্লাড প্রোডাকশন করতে বড় ভূমিকা নিয়ে থাকে। রক্তে থাকা হিমোগ্লোবিন আমাদের লাংসের অক্সিজেনকে শরীরের অন্যান্য জায়গায় পৌঁছে দেবার কাজ করে থাকে। এই জন্য শরীরে আয়রনের মাত্রা কম হলে নিঃশ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হতে পারে। বাদাম, বীজ, পালং শাক, বিনস, ডিম আর বিটে অনেক মাত্রায় আয়রন পাওয়া যায়, এই জন্য এগুলোর মধ্যে কোনো একটাকে আপনার ডায়েটে অবশ্যই রাখবেন। নড়বড়ে দাঁত বা নখ শরীরে ক্যালসিয়ামের অভাব থেকে হতে পারে। অনেক দিন ধরে শরীরে ক্যালসিয়ামের মাত্রা কম হলে আর্থারাইটিসের মতো সমস্যাও দেখা দিতে পারে। ক্যালসিয়ামের মাত্রা বাড়ানোর জন্য দুধ, দই আর পনির ব্যবহার করতে পারেন, কারণ এগুলোতে ক্যালসিয়ামের সবথেকে বেশি মাত্রা পাওয়া যায়। আর এটা বাদে ব্রোকলি, পালং, ভেন্ডি আর শুকনো খেজুরেও ক্যালসিয়ামের ঠিকঠাক মাত্রা পাওয়া যায়। প্রায় সময় জ্বরে ভোগা, ডিপ্রেশন, শরীরে ব্যথা আর হাড়ের কমজোরি শরীরে ভিটামিন ডি এর অভাবকে নির্দেশ করে, কারণ ভিটামিন ডি শরীরে ক্যালসিয়ামকে ঠিকভাবে অ্যাবজর্ব করতে সাহায্য করে। এই জন্য শরীরে ভিটামিন ডি এর মাত্রা কম হলে ক্যালসিয়াম ঠিকভাবে অ্যাবজর্ব হয় না, আর এর জন্য শরীরে ক্যালসিয়ামের মাত্রা কমতে থাকে। ভিটামিন ডি এর মাত্রা কম হওয়ার সবথেকে বড় কারণ হলো রোদে না বেরোনো। আর এই জন্য যারা বেশিরভাগ সময় অফিস আর ঘরের মধ্যে থাকে বা বেশিরভাগ দিন যারা রোদে বেরোয় না, তাদের শরীরে ভিটামিন ডি এর মাত্রা কম হওয়ার চান্স বেশি হয়ে থাকে। কেননা সূর্যের কিরণ আমাদের ন্যাচারালি ভিটামিন ডি প্রোভাইড করে থাকে। এই জন্য বিশেষ করে সকালের দিকে 10-15 মিনিট রোদে থাকলে ভিটামিন ডি এর মাত্রা অনেকটাই বেড়ে যাবে। কিন্তু শরীরে ভিটামিন ডি এর মাত্রা কম হলে পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যাওয়া বা সেক্সুয়াল ডিসফাংশন দেখা যেতে পারে। যদি আপনি রোদে না বেরোতে পারেন, তবে দুধ, মাশরুম, পনির আর সলমনের মতো সামুদ্রিক মাছ আপনার ডায়েটে অবশ্যই রাখবেন, কেননা এটার মধ্যেও ভিটামিন ডি এর ভালো মাত্রা পাওয়া যায়। এবার বলি ভিটামিন বি এর বিষয়ে। আসলে ভিটামিন বি 8 ধরনের হয়ে থাকে, কিন্তু এর মধ্যে কিছু ভিটামিন এমন হয়ে থাকে যেটা লোকেদের শরীরে কিছু মাত্রায় কম হয়ে যায়। আর তাদের মধ্যে ভিটামিন B12 এমন এক ভিটামিন হয়ে থাকে যেটা বেশিরভাগ লোকেদের শরীরে পাওয়া যায়। শরীরে ভিটামিন বি কমে গেলে নার্ভ ড্যামেজ,
শরীর হলুদ হয়ে যাওয়া, রক্ত কমে যাওয়ার মতো লক্ষণ দেখা যেতে পারে। আনফর্চুনেটলি ভিটামিন B12 বেশিরভাগ ভেজিটেরিয়ান খাবারে পাওয়া যায় না, এই জন্য এর মাত্রাকে বাড়ানোর জন্য অ্যানিম্যাল লিভার, দুধ, দই, ডিম, চিকেন আর সলমনের মতো মাছেদের আপনার ডায়েটে অবশ্যই ব্যবহার করুন। এছাড়া যদি আপনি পরিষ্কার দেখতে পারেন না, নার্ভাসনেস ফিল করেন, তবে এটাও ভিটামিন B1 মাত্রা কম হলে দেখা যেতে পারে। ঠোঁটে আলসার, ঠোঁটের সাইড ফেটে যাওয়া বা ঘা টাইপের হওয়া ভিটামিন B2 মাত্রা কম হলে হতে পারে। মুখের আশেপাশে লাল লাল দাগ আর ঠোঁট ফেটে যাওয়া ভিটামিন B6 মাত্রা কম হলে হয়ে থাকে। আর ভিটামিন B3 মাত্রা কম হলে পাচন এবং হজমে সমস্যা আর সাথে পায়ের হিল ফেটে যাওয়ার মতো সমস্যা দেখা যায়। ভিটামিন B1, B2 আর B6 মাত্রাকে পূরণ করার জন্য ফল, সবজি, ড্রাই ফ্রুট, দুধ আর ওটসের মতো জিনিস আপনার খাবারে ব্যবহার করুন। আর ভিটামিন B3 মাত্রাকে পূরণ করার জন্য চিকেন বিট আর বাউন রাইসের মতো খাবার আপনার খাবারে রাখতে হবে। এবার কথা বলি বায়োটিনের বিষয়ে। বন্ধুরা, বায়োটিন এক ধরনের ভিটামিন B কমপ্লেক্স হয়ে থাকে, যাকে ভিটামিন B7 নামেও জানা যায়। শরীরে বায়োটিনের মাত্রা কম হলে শুকনো চুল, শুষ্ক স্কিন, চুল পড়ে যাওয়া আর ঘুম না আসার মতো লক্ষণ দেখা যেতে পারে। আসলে চুল পড়ে যাওয়ার আরও কারণ রয়েছে, আমি সেটার বিষয়ে অন্য একটা ভিডিওতে ডিটেলে ডিসকাস করব। যদিও বেশিরভাগ লোকের বায়োটিনের মাত্রা শরীরে ঠিকঠাকই থাকে, তবে অনেক ক্ষেত্রে মেডিকেল কন্ডিশন আর যারা কাঁচা ডিম খেয়ে থাকে তাদের শরীরে বায়োটিনের মাত্রা কমে যাওয়ার চান্স বেশি থাকে। কেননা কাঁচা ডিমের ভেতরে থাকা এভিডিন নামের প্রোটিন বায়োটিনের সাথে বাইন্ডিং করে বায়োটিনকে শরীরে অ্যাবজর্ব করতে রুখে দাঁড়ায়, যেটার ফলে অনেক সময় ধরে কাঁচা ডিম খেলে শরীরে বায়োটিনের মাত্রা ধীরে ধীরে কমতে থাকে। বায়োটিনের মাত্রাকে পূরণ করার জন্য কাজু, আমন্ড, টমেটো, আখরোট, গাজর আর পালংয়ের মতো খাবারকে আপনাদের ডায়েটে রাখতে হবে। এবার কথা বলি ভিটামিন E বিষয়ে। যদিও ভিটামিন E মাত্রা শরীরে ঠিকঠাকই থাকে, কিন্তু যখন এটার মাত্রা কমে থাকে তখন মাসাল উইকনেস বা মাংসপেশিতে ব্যথার মতো লক্ষণ দেখা যেতে পারে। ভিটামিন E একটা ভালো অ্যান্টিঅক্সিডেন্ট হবার জন্য এটা স্কিন আর চুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য ভিটামিন E মাত্রা কম হলে কুমড়োর বীজ, বাদাম আর পালংয়ের মতো জিনিসকে খাবারে অ্যাড করা যেতে পারে। এবার কথা বলি ভিটামিন A বিষয়ে। আসলে ভিটামিন A মাত্রা সবার শরীরে ঠিকঠাকই থাকে, কিন্তু যখনই এটার মাত্রা কমে যায়, চোখে সাদা ভাব, রাতে কম দেখতে পাওয়া, শরীরে ভিটামিন A মাত্রা কম হওয়ার সংকেত হতে পারে। এটার মাত্রা কম হলে মিষ্টি আলু, গাজর, বকলি আর পালং শাকের ব্যবহার করতে পারেন। এবার আসি জিঙ্কের বিষয়ে। জিঙ্ক অ্যান্টি ইনফ্ল্যামেটরি আর হিলারের মতো কাজ করে থাকে, এই জন্য এটার মাত্রা কম হলে কেটে বা ফেটে যাওয়া জায়গা ধীরে ধীরে ঠিক হওয়া, মুখে বড় বড় বোনো বা পিম্পলের সমস্যার সাথে চুলকানি আর যে কোনো স্কিন প্রবলেম ঠিক না হওয়া শরীরে জিঙ্কের মাত্রা কম হলে হতে পারে। জিঙ্কের মাত্রা পূরণ করার জন্য দুধ, দই, চিকেন, ডিম আর কুমড়োর বীজের ব্যবহার করা যেতে পারে। কিন্তু যদি আপনার মুখে বোনো বা পিম্পল খুব বেশি মাত্রায় রয়েছে, তবে আপনার জিঙ্কের মাত্রা পূরণ করার জন্য কুমড়োর বীজ ব্যবহার করা খুব ভালো হবে। আর তা বাদেও পিম্পলের জন্য জিঙ্ক সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারেন, যার ভিডিও আমি আগেই আপলোড করে দিয়েছি। এবং আপনার যদি বোনো সমস্যা থাকে, তবে আপনি পিম্পল সলিউশন সিরিজের এই 6টা ভিডিও ভালো করে দেখুন, ফলে বেশ ভালো রেজাল্টও পেয়ে যাবেন। আর আমি এই ভিডিওতে যা যা প্রবলেমের কথা বললাম সেগুলো নিয়ে আমি আলাদা আলাদা করে ডিটেলে ভিডিও বানানোর চেষ্টা করব। ততক্ষণ আপনি আপনার খাওয়া দাওয়া আর লাইফস্টাইলে একটু নজর দিন, সাথে খাবারের শেষে স্যালাড অবশ্যই ব্যবহার করুন, আর বাইরের খাবার যতটা পারবেন অ্যাভয়েড করে চলুন। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে, আর এই ভিডিওটাকে আপনার পরিবারের সাথে ভাগ করে নিতে ভুলবেন না। অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।